দিছি। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আমি শামসুন্নাহার ম্যাডাম সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপের উপরে একটি পাঠ আলোচনা করব। তা আমরা প্রথমে জানবো যে বিজ্ঞান কি। বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, এটা প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে যে জ্ঞান সেটাই হচ্ছে বিজ্ঞান। কোথাও কোনো ঘটনা ঘটলো, বৈজ্ঞানিক তথ্য বা বৈজ্ঞানিক জ্ঞান।